গুড মর্নিং, সুপ্রভাত। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা ওই 10টার ঘরে যাব করছে। তবে ব্যালকনি গার্ডেনের সুন্দর ফুলের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। এই দেখুন, আমার এই লক্ষ্মী জবা গাছে দুখানা ফুল ধরেছে, আরও অনেক কুড়িয়ে এসছে। আজকে এই দুটো ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেব। যদিও বৃহস্পতিবার উপলক্ষে প্রচুর 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 ফুল এসছে, তবুও নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা, কি তাই না? চলুন। হ্যাঁ, স্নান টান করে আসার পরে যেন দরদর করে ঘাম দিচ্ছে, স্নান করেও শান্তি পাওয়া যাচ্ছে না। এমনি 9:30 সময় ট্যাঙ্কের জল পুরো ফুটন্ত অবস্থায় রয়েছে। আরও কত সকালে উঠলে যে ঠান্ডা জলে স্নান করা যাবে আবিষ্কার করতে পারছি না। ওই আবিষ্কার করতে করতেই গরম চলে যাবে। চলুন। হ্যাঁ, দেখছি শীতকালের থেকে এখন গরমকাল আমার বিরক্ত লাগছে বেশি। আমি প্রচণ্ড পরিমাণে শীত কাতুরে, কিন্তু আমার লাইফে এত গরম এবছরে প্রথম দেখছি। জানি না কেন এত গরম পড়ছে। এ বাবা রে বাবা, চারপাশ যেন দাউ দাউ করে জ্বলছে। প্রত্যেক দিন এই কথাই বলি রোদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে। চলুন এবারে চটপট করে পুজো দিয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে যেতে হবে। আজকে ইনডোর খেলা রয়েছে, তাই ভারী কিছু খেয়ে বেরোবে না, ভাত ডাল তরকারির ব্যবস্থা করতে হবে না। যদিও এই কিছুদিন যাবৎ আমাকে সকালবেলায় ভাত রান্না করতে হচ্ছে না, রাত্রিবেলায় একটুখানি ভাত বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি, সেটাই সকালবেলায় জল ঢেলে খেয়ে চলে যাচ্ছে। কিন্তু আজকে সেটাও খাবে না, আম মুড়ি চিড়া এই সমস্ত জিনিস মেখে ঝুঁকে ইন্দ্রর হাতে বাটি ধরিয়ে দেবো, সেটা খেয়ে বেরিয়ে যাবে। দুপুরবেলায় কোথাও খাওয়ার ব্যবস্থা করে নেবে খেলোয়াড়দের সঙ্গে। আমার আর পুকুর জন্য তো সেটা আরেক সমস্যা জানেন, পুপু অনেক কিছু খেতে চায় না। যেহেতু এই কদিন যাবৎ নিজের হাতে ভাত মেখে খাচ্ছে, অনেক কিছু খেতে চাইবে না। আর আমি তো সব কিছু দিয়েই খেতে পারি, বরঞ্চ বেশি কিছু রান্না করতে গেলে আমার খাটনি হবে এই ভেবে মনে হয় না বাবা, যা আছে তাই দিয়েই খাওয়া দাওয়া করে নিই। এবারে আপনারা অনেকেই বলবেন যে মামন, তুমি রান্না কেন করতে চাইছো না? ইদানিং আমাদের ইন্দ্র দুপুরবেলায় খাওয়া দাওয়া পুরো বন্ধই করে দিয়েছে, আসেই না ঠিকঠাক টাইমে। আর আমি আর পুপু তো, পুপু অনেক কিছু খায় না, এটা করলে সেটা খায় না, সেটা করলে ওটা খায় না। ও অ্যাকচুয়ালি জানেই না ও কী খেতে ভালোবাসে না বাসে, এতদিন আমি মেখে ঝুঁকে খাইয়ে দিয়েছি, তো ওই ভাত মেখে খাওয়ার অভ্যাসটাই চলে গেছে। তাই দেখলেই ভাবে কি এটা দিয়ে ভাত খাওয়া যায় না, সেটা দিয়ে ভাত খাওয়া যায় না, বুঝতে পারলেন? তাই এই সমস্ত মানুষের জন্য আর আলাদা করে কী রান্না করবো। আর আমার কথা ওই যে বললাম, যত কম সময়ের মধ্যে রান্নাবান্না করা যায় ততই নিজের খাটনি বাঁচবে। আর এই গরমে ভাত মেখে মুখে দেওয়া যাচ্ছে না, রান্নার কথা তো দূরের, তাই না? চলুন। আমার মা বলেছে তুলসী গাছ বলবি না, বৃন্দারানী বলবি, যেখানে তুলসী সেটাই বৃন্দাবন। আমার বাড়ি এখন বৃন্দাবন। সে যাই হোক, এত গরমেও তুলসী গাছটা কত সুন্দর ফনফনিয়ে উঠেছে দেখতে পাচ্ছেন? আর একটুখানি বড় টবের মধ্যে লাগাতে পারলে হয়তো ঝাঁকড়াভাবে উঠতো। এটা কি তুলসী কি জানি, আর একটা তুলসী হয় সেটা কালো কালো পাতা হয়, কৃষ্ণ তুলসী মনে হয়। চলো গপু ওঠো, আজ প্রচণ্ড গরম গো, প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি তুফানের কোনো রকম সম্ভাবনা নেই, রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝড় বৃষ্টি দেখার জন্য। ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ। এই দেখুন, কালকে সন্ধেবেলায় ইন্দ্রবাবু সন্ধ্যা পুজো দিতে এসে প্রদীপের দুখানা মুখ বানিয়ে রেখে দিয়েছে। আমি এখন জ্বালাতে গেলাম, দুখানা মুখই দাউ দাউ করে জ্বলছে মশালের মতন। আমার পুজো আচরা কমপ্লিট। এবারে ইন্দ্রবাবু তার বাবার গলায় মালা দেবে আর শিব ঠাকুরকে ওম নম শিবায় বলে কৈলাস থেকে নামানোর চেষ্টা করবে। ব্যাস চলুন, আমার ঠাকুর ঘরের কাজ আপাতত শেষ। মা খাবে না তুমি? হ্যাঁ খাও, এটা তো তোমার জন্য মা। চলো কোথায় যাবা, নিচে চলুন। আমের খাজানা থেকে, ওরে বাবারে কী রে ভাই, খাজানা খুলছে না গো। এই যে আমের খাজানা থেকে আম বের করে রেখে দিই। ফ্রিজ থেকে আম বের করার সঙ্গে সঙ্গে আম কাটা যায় না, কিংবা আম থেকে কাত বের করা যায় না, চটকে আঙুল কেটে পড়ে যায়, এতটাই ঠান্ডা অবস্থাতে থাকে। আর এ সকাল থেকে না অকারণে ঘ্যাও 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 ঘ্যাও, যাকে দেখে ঘেউ ঘেউ করে সে ভয় পাক বা না পাক আমার মাথাটা ধরে যায়। দেখলেন চা শুকাতে শুকাতে কয়টুকু হয়ে গেল। আর পার্সেল বয় ফড়িংয়ের ভয়ে পার্সেল এখানে ফেলেই পালিয়েছে,
ইন্দ্রবাবুর টিম আজকে খেলতে নামবে। আমি কাঁপিও জান, জয়যুক্ত হয়ে ফিরে আসুন। প্রত্যেক দিন তো হারের খবর নিয়ে আসছেন, আজকে আপনি জিতে যাবেন। ইন্দ্রর খাবার রেডি করে দিয়েছি, আজকে ঘরে মুড়ি ছিল না। ইন্দ্রকে বললাম, বলছে এখন আর মুড়ি আনতে পারবো না, যা আছে তাই দিয়েই খেতে দিয়ে দাও, আমি চটপট করে বেরিয়ে যাই। এর মধ্যে আম, চিড়া আর চিনির বদলে গুড়, ভেবো না ধুলোবালি মিশিয়ে দিয়েছি। এ নাও খায় নাও, মেখে ফেখে দিতে পারবো না, এবারে চামচ দিয়ে খালি ঘাটবে খাবে। এই আম ফাম চটকে চাটকে মাখতে আমার বিরক্ত লাগে, গা শিরশির করে। চলুন, বৃহস্পতিবারের সাপ্তাহিক বর্তমান পত্রিকা চলে এসে এর মধ্যে কী কী আছে না আছে একটুখানি চোখ বুলিয়ে নেই। আর আমার মেয়ে সকাল থেকে কিছুই খেলো না, আমার শরীরটা একটুখানি খারাপ হয়েছে। ইন্দ্র বেরিয়ে যাওয়ার পরে এতক্ষণ যাবৎ শুয়ে বসে গড়িয়ে সময় নষ্ট করলাম, তবে ব্রেনটা খাটিয়েছি। আজকে দুপুরে কী রান্না হবে না হবে সেই সমস্তই ভাবনা চিন্তা করছিলাম, পেয়ে গেছি। আগে বলি, এখানে চলে এসছে কোকোপিট। গতকাল দুপুরবেলায় 3 বস্তা মাটি দিয়ে গেছে ছাদ বাগান করার জন্য, ওদের বলেই রেখেছিলাম, সময় সুযোগ বুঝে ওরা কালকে দিয়ে গেছে। আর ওই মাটির সঙ্গে একটুখানি কোকোপিট না মেশালে না জল কী বলুন তো, কাদা 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 মাটি, তো গাছের গোড়া পচে যাবে। চলুন হ্যাঁ, কী রান্না হবে সেটার এক ঝলক দেখিয়ে নি। হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, চালটা একটুখানি ভিজলে তারপরে যদি ভাত বানায় না একদম ফুলের মতন ঝরঝরে হয়। আর গতকাল রাত্রিবেলায় আলু ভেজেছিলাম, সেই কড়াইটা এঁঠোতে ফেলিনি, এর মধ্যেই আজকে রান্নাবান্না করবো। অত বাসন না আন্তাবড়ি ফেলে লাভ নেই, যতই সুজাতা মাজুক না কেন সবার কষ্ট বুঝতে হবে, তবে ভগবান আমার কষ্ট বুঝবে। এখানে একটা গোটা চালকুমড়ো নিয়ে নিয়েছি, এটা দিয়ে ডাল করব, বুঝতে পারলেন? জানি না কী উপলক্ষে এনেছিল চালকুমড়োটা, আমার খেতে খুব একটা ভালো লাগে না। লাউ যতটা ভালো খাই চালকুমড়ো ততটা ভালো খাই না। আর এই মোটা মোটা পটলগুলো দিয়ে হবে গোটা গোটা পটলের তরকারি। এই গরমে একটুখানি ডাল করে রাখলে রাতে কী দিয়ে ভাত খাওয়া হবে সেই নিয়ে আর চিন্তা করতে হয় না। একটুখানি আলু ভেজে নিলাম, ডাল ভাত আলু ভাজা, কিংবা দুটো ডিমের অমলেট করে নিলাম, ডাল ভাত ডিমের অমলেট, দিব্যি খাওয়া হয়ে যায়। একদম ছোট্ট একটা চালকুমড়ো এনেছে। কি মা, তুমি চালকুমড়ো খাবে? খাবে চালকুমড়ো? 3 খানা পটল রেখে দিলাম, কালকে ইন্দ্র যদি গরম ভাত খেয়ে যায় ভাতের পাতে 3টে ভেজে দেব। পটল ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন চালকুমড়োটা ডুমু ডুমু করে কেটেছি, চালকুমড়ো খেলেও পেট ঠান্ডা থাকে। আমার ঘরে এই মুহূর্তে 3-4 রকমের ডাল রয়েছে, তার মধ্যে মুসুর ডালটাই বেশি খাওয়া হয়, অন্যান্য ডাল খেলে নাকি সবার অম্বল হয়। আমি আবার সবই খেতে পারি, সে যাই হোক, এত কিছু ভাবনা চিন্তা করার পরে মনে হয় না বাবা একটুখানি টাকা খরচা করে 1 মাসের জন্য একখানা রাঁধুনি রেখে দিই, রাঁধুনির হাতের রান্না খেয়ে বুঝুক কি দিয়ে কি খেতে হয় কেমন খেতে হয়। বুঝলি, ও মা গো কি গরম, ও বাবা গো কি গরম, স্নান করে এসেও বলবেন, স্নান করতে যাওয়ার আগেও বলবেন, গায়ে জল দিয়েও শান্তি নেই, যা আগুন লেগেছে চারিদিকে জল দিয়েও নেভানো যাচ্ছে না, তাই না? এই মুহূর্তে আর স্নান করা যাবে না, মুখে 1 ফোঁটা জল দেওয়া যাবে না, ট্যাঙ্কির জল যাভাবে টকবক করে ফুটছে গায়ে ফোসকা পড়ে যাবে, তাই সকালবেলায় উঠে প্রথম কাজ হচ্ছে স্নান করে নেওয়া। দেখেছেন কত চালকুমড়ো দিয়েছি, কথায় কথায় হোক পেট ঠান্ডা থাকবে। সবজিপাতি আনলে ফেলে দেব, যেমন রান্না করতে পারি সেইভাবেই করে রেখে দেব, খাও কত খাবে আমার কোনো অসুবিধা নেই ভাই, আমি সব খেতে পারি, সর্বভোগ বলা চলে আমায়। যাই গুরু, পটলটা বানানোর জন্য একটা জবরদস্ত মশলা বানাবো। এই কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি 1 কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে রেডি করে নিয়েছি 4 মগজ আর 1 কয়েকটা কাজু বাদাম। এর থেকে আর বেশি কাজু বাদাম দেওয়া যাবে না ভাই, অল্পতে খুশি থাকতে হবে, বেশি কাজু বাদাম দিয়ে ফেললে তরকারিটা খেলেই ঢেকুর উঠবে, বুঝতে পারলেন? দিয়ে দেবো 1 চামচ না 1.5 চামচ টক দই। এরপরে তো এর মধ্যে রুটিন মশলা মেশাতেই হবে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, তার আগে এটা একটু পেস্ট বানিয়ে নিই।
আজকে হবে একটা রান্না ভাই, পটলের মধ্যেই মশলাটা এরকম গপ করে ঢেলে দেবো। হিমা, গ্যাসের গন্ধ বেরোচ্ছে গো, গ্যাস চলে গেল গো, গ্যাস চলে গেল। এই রান্না করতে করতে গ্যাস চলে গেলে যে কি আপদ, কি আপদ। দেখলেন মাথাটা কার না গরম হয়, ভাত তো উপর দিয়ে নি, যেটুকু কাঁচা আছে পেটে গিয়ে সেদ্ধ হবে, এখানে নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে সিলিন্ডার লাগাতে লাগাতে। কি অবস্থা বলুন তো, রান্না করতে করতে গ্যাস চলে যাওয়ার কোনো মানে আছে? হ্যাঁ, আমি বুঝতেই পারছিলাম কদিন ধরে গ্যাসের গন্ধ বেরোচ্ছিল, গ্যাসের গন্ধ বেরোবে আর গ্যাসের ফ্লেমটা লালচে লালচে হয়ে যাবে, তখনই বুঝে নেবেন গ্যাস চলে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু না গেলে সেটাকে তো আর টেনে বার করতে পারছি না। রান্নার মাঝখানে গেলি কেন বাবা, সকালে তো চা করলাম, তখন চলে গেলেও মাঝখানে যে সময়টা আমি শুয়ে বসে কাটালাম, তখন সিলিন্ডার ফিলিন্ডার বের করে লাগিয়ে নিয়ে এখন আমি রান্না বান্না করতে পারতাম। ভালো লাগে বলেন তো? আর এই ভালো লাগা না লাগার কথা কার সঙ্গে শেয়ার করব। এই যে এই ঘুপচির মধ্যে রয়েছে নতুন সিলিন্ডার, এটা বের করতে গেলে এখন আমার জান কয়লা হয়ে যাবে। আর সিলিন্ডারের নিচে না একটা চাকার ব্যবস্থা ছিল, সেটা ভেঙে যাওয়ার পরে এরকম টেনে হিঁচড়ে জায়গা মতো নিয়ে যেতে হয়। আমার ফরিনকে দেখুন ভয় পাচ্ছে, কিন্তু জীবনে শাস্তি কোনগুলোকে বলে, এইগুলোকেই বলে। আওয়াজ করিস না তো কানে লাগে বড়, এখন সামান্য থেকে সামান্য আওয়াজও যেন কান দিয়ে ঢুকে মাথায় গিয়ে বাড়ি মারছে, মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে। একবার আগুনটা দেখিয়ে নি, আর রোদ বলবো না, আগুন বুঝতে পারছেন কি পরিমাণে দাউ 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 করে জ্বলছে। মানুষজন রাস্তাঘাটে কি করে কাজ করছে কি জানি। চলুন আজকে দুপুরবেলা কি রান্না বান্না হলো তার ফাইনাল লুকটা দেখিয়ে নি। এই হলো চাল কুমড়ো দিয়ে মসুর ডাল, পাঁচফোড়ন সোমবার দিয়েছি আর শুকনো লঙ্কা। আর এই হলো দই পটল, তেল পটল, যা খুশি বলতে পারেন কিছু একটা রান্না হয়েছে গোটা গোটা পটল দিয়ে, তবে স্বাদ হয়েছে এটুকু বলতে পারি। আর এখানে কুকুর ভাত বেড়ে নিয়েছি সকালবেলায়, আজকে চা পর্যন্ত খাইনি, শরীরটা ওর খারাপ করছে তো সেই কারণে। আর আমি যদি খাইয়ে দিই তবেই ভাত খাবে, আর না হলে খালি পেটেই শুয়ে থাকবে সারাদিন। এসি চালা, এসি চালা, এসি চালা। আমি আমি গা হাত একটুখানি ঠান্ডা করে নিই, তারপরে ফরিং আমি দুজনে খাবো একসঙ্গে বসে নয়। ফরিং নিচের ঘরে খাবে আর আমিও আমার খাবারটা ওপরের ঘরে নিয়ে চলে আসবো। নিচে বসে খাওয়ার মতন শক্তি সাহস কোনোটাই নেই বলছি। আমার প্রচণ্ড খুশখুশে কাশি হচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। তিন চারবার করে যদি স্নান করি ঠান্ডা লাগবে না? চলেন, এই হলো চাল কুমড়ো ডাল, বলবো না। দুপুর 3:27, আমি পুপু ফরিং তিনজনে একটুখানি শুয়েছিলাম, এর আবার টয়লেট পেয়ে গেছে। যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত সময় দিতে পারবো না, চলো 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 তাড়াতাড়ি ঘরে চলো, মানুষ তো বাঁচে না এত রোদের তাপ। সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পরেও তুমি বাইরে গিয়ে বসে রয়েছো, হ্যাঁ চলো গুড বয়, আজকে আর জিমে যেতে পারলাম না, পুপুর সকাল থেকেই শরীরটা খারাপ খারাপ করছে, আর বিকেল 6:30 সময় ওর পড়তে যাওয়ার কথা, এখনো পর্যন্ত বেরোতে পারলো না। তাই আমি যদি ঘর থেকে বেরিয়ে যেতাম ও হয়তো পড়তে যেতেই পারতো না, ওকে ডেকে তুলে দেওয়ার ব্যাপার ছিল। দুপুরবেলা সেই যে ঘুমিয়েছে একটু আগে মেয়েটা উঠলো, আর তার উপরে ইন্দ্র সেই সকালবেলায় খেলতে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে আসতে পারলো না। আর আমাদের বাড়ির চাবি দুখানা, এক সেট আমার কাছে থাকে, একটা ইন্দ্রর কাছে থাকে। আমি যদি আমার সেটটা নিয়ে বেরিয়ে যেতাম তাহলে পুপু কী করে ঘর থেকে বেরোতো, সেই কারণে আমাকে বাড়িতে থেকে যেতে হলো। চলুন এবারে পুপু বেরিয়ে যাক, তারপরে যদি মনে হয় না বাবা একটুখানি রাস্তায় বেরোতে পারবো তো বেরোবো, আর না হলে ঘরেই কাটিয়ে দিতে হবে। এবারে আমার ওই গাছগুলো যে রয়েছে পুরো মরা কাষ্ঠা হয়ে গেছে, ওর মধ্যে একটুখানি জল ঢালি। ভেবেছিলাম সামনের যে নার্সারিটা রয়েছে সেখানে যাব, দুই একটা পছন্দ মতন গাছ কিনে আনবো, কিন্তু বাড়ি এরকম ফাঁকা ফেলে রেখে কোথায় আর যাই। ইন্দ্র এখনো পর্যন্ত আসেনি,
বাড়ি এসে যদি দেখে আমাদের মধ্যে কেউ নেই বাড়িতে, সেই মানুষটার কি আর ভালো লাগবে? এসে গেছে না ইন্দ্র? এসে গেছে মনে হয়। বাবা এই গাছগুলোর যা অবস্থা না, সারাদিনে যদি 3-4 বার জল দেওয়া যায় তবে এরা বেঁচে থাকবে। এসেছো? লাইটটা জ্বালাচ্ছে দাদা। বাবা চোখ মুখ দেখে তো মনে হচ্ছে হেরে গেছে। ওই দেখুন চোখ মুখের অবস্থা, আমি বললাম না ও খেলতে যায় ঠিক, কিন্তু হেরে যাওয়ার খবর মুখে করে নিয়ে আসে। কটায় ছুটি? 9টা। যাও দেখে শুনে যাও। চলুন, পুপু বেরিয়ে গেছে, এবারে উপরের ঘরে যাই, বিছানা পাট পরিষ্কার করি, এই মুহূর্তে আর বাইরে বেরোতে পারবো না। ইন্দ্রর মুখ চোখ দেখে যেটা মনে হচ্ছে, মুড অফ তো, এখন ওর পাশে বসে দুই একটা গল্প শুনতে হবে। চলুন হ্যাঁ, পারলে উপরের ঘরের বিছানাটা পাল্টে দিই, বিছানার চাদরটা পাল্টে দিই। আজ আমার পুপু সকাল থেকে এতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রিক এটা দিয়ে কোমরে পেটে শেক নিল, আবার রাত্রিবেলায় মনে হয় শেক নিতে হবে, প্রচন্ড পরিমাণে ওর পেটে ব্যথা করছে। যেতে যাচ্ছিল না মানে? যেতে ম্যাচ হেরে যাও প্রত্যেক দিন। এই ম্যাচ জিতেছিলাম, সেদিকে 10 মিনিট ঝড়টা এলো না? হ্যাঁ, ঝড়ের জন্য তো ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল। তোমার কপাল সাথ দিচ্ছে না জানো, খেলার আগে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুরকে একটুখানি ডেকে যাবে। জেতা ম্যাচ বারবার ইন্দ্র হেরে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে ওর সঙ্গে প্রকৃতি খেলছে, নাহলে খেলোয়াড়রা খেলছে। এখন ঘড়ির কাঁটা 7:38 ঘরে, আমি আমার জন্য একটুখানি আম কেটে নিয়ে এসেছি, বিছানা পাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু ওই চেয়ারের ওপরে এটা বিছিয়ে দেবো, তাহলেই আমার ঘর পরিষ্কারের কাজ শেষ। কনুই পর্যন্ত জল দিয়ে ধুয়ে আসলাম, হাঁটু পর্যন্ত জল দিয়ে ধুয়ে আসলাম, ঘাড়ে মুখে জল দিলাম, এইটুকুই আপাতত। রাত্রিবেলায় যদি মনে হয় জলটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছে, তারপরে গা ধুয়ে একবারে বিছানায় আসবো। তাহলে চলুন, এরপরে তো আমার রান্নাবান্না বলতেও আর কিছু নেই, দুপুরবেলা সব কিছু করে রেখে এসেছি। তাহলে বুঝতে পারছেন এই গরমে যদি একবেলায় একটু বেশি পরিমাণে রান্নাবান্না করে রাখা যায়, রাত্রিবেলায় রান্নাঘরে না ঢুকতে হলে ব্যাস, ওরে বাবা রে বাবা, খুব শান্তি। অবশ্য আমাদের ঘরে 3 জন মানুষ, তাই হয়তো আমাকে রান্নাঘরে না গেলেও চলছে। যাদের ঘরে অনেকজন মেম্বার, দুপুরবেলায় অনেকটা রান্নাবান্না করে রাখার পরেও রাত্রিবেলায় গিয়ে দেখা যায় কিছু একটুখানি করতে হবে, আর ওই কিছু একটু করতে গিয়ে যে রাঁধুনি তার হাল তো পুরোপুরি খারাপ। তাই গরমটাকে একটুখানি সহ্য করে নিন, মেজাজ গরম করবেন না, মেজাজও গরম হয়ে যাচ্ছে জানেন, একবারের বেশি 2 বার যদি কেউ ডাকাডাকি করে, এই মানে সুস্থ মস্তিষ্কে আর সাড়া দিতে পারছি না, ঝাঁজি চলে আসছে। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে, টাডাং, খুব ভালো থাকবেন। আজকে সারাদিনে আমি একটা আম খাওয়ার সময় পাইনি, এই যে এখন রিল্যাক্সে বসে বসে আম খাবো, আমি চোখলা শুদ্ধ আম কেটে নিয়ে চলে আসি, বুঝতে পারলেন? ইন্দ্র পুপুকে অন্যভাবে কেটে দিই, আমি আবার নিজের জন্য অন্যভাবে কাটি, চোখলা মোখলা ছাড়াতে গেলে এখন রান্নাঘর আরও ময়লা হয়ে যাবে, তাই চোখলা শুদ্ধ আম কেটে এনেছি, একদম ওরম করে নিয়ে ছাঁচটা ভেতরে থাকবে, চোখলা থাকবে হাতে।